যাত্রীদের মাস্ক দিল ব্রাহ্মণবাড়িয়া শুভ সংঘ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাবুল আহমদ খান। কালের কণ্ঠের একযোগে পা রাখা উপলক্ষে রবিবার ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মাস্ক বিতরণ করেছে শুভ সংঘ। এ সময় জয়ন্তিকা এক্সপ্রেস, তিতাস কমিউটার, চট্রলা এক্সপ্রেস, কর্ণফুল এক্সপ্রেস, নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রী, চালক, অ্যাটেন্ডেন্ট, হকারদের মাঝে 500 মাস্ক দেওয়া হয়। মাস্ক বিতরণকালে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, শুভ সংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মাইনুদ্দিন রুবেল, শুভ সংঘের গাজী তানবীর আহমেদ, চয়ন বিশ্বাস, স্বর্ণালী আক্তার, সৌমেন পাল, সরোয়ার তানবীর প্রমুখ উপস্থিত ছিলেন। শুভ সংঘের উপদেষ্টা লন্ডন প্রবাসী শরীফুল হক কার্জনের সহযোগিতায় এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক হাতে পেয়ে সংশ্লিষ্টরা এ উদ্যোগের প্রশংসা করেন। আসসালামু আলাইকুম, কালের কণ্ঠ আজকে জানি যে 12 বছরের পার হয়েছে। আমরা এই আজকে শুভ করে কালের কণ্ঠ আজকে আমরা কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে মাস্ক বিতরণ করছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশনের বিভিন্ন যাত্রীদের হাতে আমরা মাস্ক তুলে দিচ্ছি। হয়তো আপনাদের শুভকামনা আপনারা করতে চান। আসসালামু আলাইকুম, কালের কণ্ঠ আপনারা জানেন একটি জনপ্রিয় পত্রিকা। কালের কণ্ঠ 12 বছরে পার এসেছে। আমরা শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা, অনেক অনেক শুভকামনা। আজকে কালের কণ্ঠ শুভ সংঘের উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যারা মাস্ক পরিধান করেন না তাদেরকে মাস্ক বিতরণ আমরা করছি, এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই কার্যক্রমগুলা অব্যাহত রাখতে পারি। আমাদের সাথে আমাদের, আমি নিজে সভাপতি এবং এখানে আমাদের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যরা উপস্থিত আছেন, সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুদাদা উপস্থিত আছেন। আবারও কালের কণ্ঠ শুভ সংঘের পক্ষ থেকে এবং কালের কণ্ঠ পত্রিকাকে, কালের কণ্ঠকে আবারও শুভকামনা জানাচ্ছি। শুভ জন্মদিন। সৈয়দ আনিশা আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।